দেখতে পাচ্ছ খেজুর গাছটা? এই খেজুর গাছের উপরে একটা অনেক লম্বা বড় একটা সাপ বসে আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে আবার সকাল সকাল তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 9টা, সকাল থেকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। মায়ের সঙ্গে যা যা কাজ করা ছিল সব করে নিয়েছি। এবার আমরা যাব মাঠে, মাঠে গিয়ে ওখানে আমরা গাছ লাগিয়েছি, তো ওটা দেখতে যাব। আর কাজ কাজ চলছে ওখানে, তো সবটা তোমাদের দেখাবো, পুরো মাঠটা তোমাদের দেখাবো ঘুরিয়ে। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ আমরা এখন মাঠে চলে আসছি, আমরা যাচ্ছি, আগে গিয়ে ওখানে পৌঁছাই, তারপরে তোমাদের পুরোটা দেখাচ্ছি। আমরা এখন মাঠের প্রায় মাঝখানে চলে আসছি, আর কিছুক্ষণ গেলেই আমাদের বাগান দেখতে পাবো। ওই দূরে আমাদের গাছ লাগানো আছে, তো নতুন পুরাতন সব রকমই গাছ লাগানো আছে। তো চলো যাই, তো দেখো জায়গাটা। আমরা দেখতে পাচ্ছ দূরে বাগানটা, ওটাই আমাদের বাগান হয়, ওখানে আমরা যাব। তো চলো ওখানে যাই। তো ফাইনালি যেখানে আসার কথা ছিল সেখানে চলে আসলাম, আর যে দেখতে পাচ্ছ, তো চলে আসলাম এখানে। তো এখানে আমাদের গম ক্ষেতও আছে, দেখতে পাচ্ছ পিছন দিকে গম, তো গম ক্ষেতও আছে। তোমাদের পুরোটা দেখাচ্ছি বাগানটা, ওখানে গিয়ে একটা পুকুরও আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। ও দেখতে পাচ্ছ চলে আসলাম, এসে একটা খেজুর গাছে একটা বড় একটা সাপ আছে। তো সাপটাকে দেখানোর চেষ্টা করছি তোমাদের, কিন্তু ক্যামেরায় আসছে না, তবুও দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ খেজুর গাছটা, এই খেজুর গাছের উপরে একটা অনেক লম্বা বড় একটা সাপ বসে আছে। তো দেখাতে পারছি না সাপটাকে, তো দেখাতে পারলে তোমাদের দেখানোর চেষ্টা করবো। একটু করে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, বাট পুরোপুরি আসছে না। চেষ্টা করছি দেখাতে, তোমাদের দেখাবো। এই বাগানটা থেকে ওই বাগানটায় যাচ্ছি, ওইদিকে আমাদের আরও একটা বাগান আছে। তো কী কী ওই বাগানে কী কী গাছ লাগানো আছে তোমাদের দেখাচ্ছি, চলো। তো আমরা এখন যাচ্ছি, এই যে আমাদের আর একটা বাগান তোমাদের বলেছিলাম। তো এগুলো লাগানো প্রায় 6-7 মাস হয়ে গেল, গাছগুলো দেখতেই পাচ্ছ তোমরা। এখানে অনেক রকম গাছ লাগিয়েছি, কলার গাছ আছে এখানে তোমার, এটা হচ্ছে চালতার গাছ হয়, আরও অনেক কিছু গাছ আছে, পেয়ারার গাছ আছে। দেখতে পাচ্ছ ছোট্ট একটা লেবু গাছে, একটাই লেবু ধরেছে, এই যে দেখো লেবুটা। সাপটা দেখাতে চেয়েছিলাম, দেখাতে পারলাম না, কারণ সাপটা গাছে উঠে আছে, গাছ থেকে নামছে না, আর ক্যামেরাটাও সেইভাবে যাচ্ছে না গাছে। তো আমি শুনেছি যে সাপটা অনেক দিন থেকে এখানে আছে, অনেক দিন থেকে বলতে অনেক বছর ধরেই আছে, একটা না দুটা ছিল, একটা মারা গেছে, একটা বেঁচে আছে। আর এখানে বাড়ি ছিল, আমি যেটা শুনেছি এখানে আগে সবাই থাকতো বাড়ি করে, এখানে চারিদিকে থাকতো। ওইদিকে একটা বটের গাছ আছে, ওখানে পুজো হতো। তো গাছটা দেখাচ্ছি তোমাদের, তো গাছটা দূরে আছে, তো দেখানোর চেষ্টা করছি। তো ওই যে দেখতে পাচ্ছ দূরে গাছটা, ওই যে গাছটা, ওই গাছটার ওখানেও বাড়ি ছিল, ওখানে পুজো করে, সাপেরই পুজো করে। দেখো আমার ভাই কাজ করছে এখানে, কি কাজ, গাছ কাটছে, শুধু শুধু ডালটা কাটছে, দেখো তোমরা কি বাদর।
যাচ্ছি। তো এখানে থাকা হয়ে গেল, অনেকক্ষণ ধরেই ছিলাম, প্রায় এক ঘন্টার মতন ছিলাম এখানে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করব, স্নান করে আবার খাওয়া দাওয়া আছে। তো আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো গাইস, তোমরা তো দেখলে মাঠ থেকে বাড়ি আসলাম, তারপর ওখান থেকে এসে স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম এইমাত্র, উঠে ছাদে আসলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি তো নিয়ে যাব না। আর যাওয়ার আগে আরেকটা কথা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের জন্য টাটা, নেক্সট ডে আবার দেখা হবে, বাই।